হ্যাঁ ভাই, কষি মানুষ বলে যে পান খালি গাল জলে, আসলে তো জানে না, জাত চেনে না। এই হাইব্রিড পান যদি চাষ করে মানুষ, আর এই হাইব্রিড পান যদি সাধারণ মানুষ খায়, তা ভুলতে পারবে না যে আসলে কি পান খাচ্ছি। বুঝতে পারছেন, এর স্বাদ যেমন, এর খাতি টেস্টও তেমন। এ একবার খালি মন চাবে যে আমি না, আমি আরো দু চার দিয়ে পান বেশি বেশি খাই, এত স্বাদে। আর সব থেকে বড় কথা, এই হাইব্রিড পান, এ পান যদি আপনার 10 কাঠা ভুঁই চাষ করেন, তা 2 বিঘে জমির ফলন পাবেন। দর্শক, বাংলার একটি প্রবাদে আছে, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এই বিনা চাষের পান আসলে আমাদের যশোরের অঞ্চলে কিন্তু একটা জনপ্রিয় চাষ। এই যশোরের পান সারা বিশ্বে, অর্থাৎ মানে শুধু দেশে না, বিশ্বে কিন্তু ছড়িয়ে আছে। তো আজকে আমরা যশোরের একজন বড় পান চাষির সাথে কথা বলে পান চাষের বা হাইব্রিড পান চাষের A to Z বিস্তারিত জানাবো। পাশাপাশি একজন উপসহকারী কৃষি কর্মকর্তাও আমাদের সাথে যুক্ত আছেন, তার থেকেও টুকিটাকি নানা বিষয় নিয়ে কথা বলবো। চাচা, তো আপনি এই যে বেড়া দিয়েছেন এবং এই যে আপনি ভেট ভেট করছেন, এটা আসলে একটু জানাবেন যে 1 বিঘা জমিতে আপনার টোটাল কেমন খরচ হইতে পারে? 1 বিঘা জমিতে আপনার আনুমানিক খরচ লট টট 6-3 লক্ষ টাকা, 2 লক্ষ 80 হাজার থেকে 3 লক্ষ টাকা খরচ। আচ্ছা, মানে শুরুটা করতে গেলে প্রায় 1 বিঘা জমিতে 3 লাখ টাকার প্রয়োজন। হ্যাঁ, 3 লাখ টাকার প্রয়োজন। আচ্ছা, তো এই লট লাগানোর পর কতদিন পর থেকে পান আমরা তুলে বিক্রি করতে পারি? আপনার 2.5 থেকে 3 মাসের ভিতরে শুরু হয়ে যাবে বেচা কিনা। 3 মাস, তাই তো? 2.5 থেকে 3 মাস। আচ্ছা, তাহলে বিঘা প্রতি নিম্নমান হলেও আপনার 3 লাখ টাকা খরচ হবে। 3 লাখ টাকা খরচ হবে। আচ্ছা, এবার একবার যদি লাগাই কতদিন পর্যন্ত? আপনার এটা 10 বছর, 15 বছর, 20 বছরও থাকে। ভালো, একবার লাগানোর পরে 10 বছরও হয়, 20 বছরও হয়, আপনার ট্রিটমেন্টের কাছে। এটার মাটি কেমন হইলে ভালো হয় এবং সার কেমন লাগে, সেচ কেমন লাগে? এটা আসলে সত্যি কথা বলতি, আমাদের কৃষি অফিসার আইব ভাই আছে, ওনার সাজেশনে আমরা চাষগুলো করি। আসলে এই পান চাষে, বিশেষ করে হাইব্রিড উচ্চ ফলনশীল পান চাষে আপনার জৈব সারের বেশি প্রয়োজন। আচ্ছা, এই জৈব সার যত আপনারা ব্যবহার করতে পারবেন, তত এই ফলন বাড়বে, পাতা বড় হবে এবং এর গ্রোথ বাড়বে। কারণ মাটিটা জৈব, হ্যাঁ, জৈব পদার্থ বেশি থাকার দরকার। পাশাপাশি আমরা TSP আছে, খৈল আছে, আমরা খৈল ব্যবহার করি বেশি বেশি। আচ্ছা, হ্যাঁ, আর জৈব সারও বেশি ব্যবহার করি, মানে আমি অত্যাধিক জৈব সার ব্যবহার করি। তো চাচা, এই ভিডিও দেখার পরে কেউ যদি পান চাষে উদ্বুদ্ধ হয়, তো পরামর্শ দিয়ে হোক আর এই যে লট যদি কিনতে চায়, আপনি তাদের সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, আমি বলতে চাই বাংলাদেশের কৃষক ভাইদের, যে যদি কেউ এই হাইব্রিড উচ্চ ফলনশীল পানের জাত করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইভেন আমার ভুঁইতে আসবেন, সরজমিনে দেখবেন, আপনাদের যে পান আছে, ঝাল পান এবং ভাবনা পান, এই পান আপনারা ভালো পূর্ণ ভরা জমি আপনারা নষ্ট করে দেবেন। আমার এই বরজ দেখলি, এই বরজ দেখে এই বরজের লতা নিয়ে আপনার লাগাতে হবে, একদম আমি 100% শিওর। কারণ ওই ফলনে আপনার ওই পানে হাইব্রিড, এই ভাবনা এবং ঝাল পানে যে টাকা পাবেন, তার 10 গুণ বেশি টাকা পাবেন এই হাইব্রিড পানে। তাহলে আপনি যখন 10 গুণ বেশি পাবেন, তখন কি আপনি ওই সেখানে ঝাল পান বা এলসি পান, এই ঝাল পান বা ভাবনা পান করবেন? তখন অবশ্যই আপনি এলসি পান করবেন বা এই সেখানে হাইব্রিড পান করবেন। তাহলে যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01758892223। আচ্ছা, আবার বলি, 01758892223। আচ্ছা, মানে পান চাষ এবং সকল বিস্তারিত সহ যদি কেউ লত নিতে চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, এবং আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। আমি সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে হোক, ডাইরেক্ট এসে হোক, যেভাবে নেবে আমি দিতে পারবো। দর্শক, আপনারা শুনলেন একজন পান চাষির কাছ থেকে। অবশ্যই কিন্তু এটা যে কথা বললো, বর্তমান বাজারে উচ্চ মূল্যের একটি ফসল বলা যায়। বর্তমানে এই পান চাষ করে অনেক চাষি বেশ ভালো সাফল্য পাচ্ছে। তো এই পান চাষের কিছু রোগ বালাইও থাকে, সেটিও আমরা একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বলে আপনাদের মাঝে একটু তার সুফলটা বা কুফলগুলো কি আছে, কোন বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, সেটি একটু জানাই। আসসালামু আলাইকুম, আমি আইয়ুব হোসেন, উপসহকারী কৃষি অফিসার, এই ঝিকরগাছা উপজেলার বতখানা ব্লকে দায়িত্ব আছে। আমি দাঁড়িয়ে আছি একটি পান খেতে। আমার খুব প্রিয় একজন কৃষক মোহাম্মদ সোলাইমান হোসেন ভাই, তার এই পান খেতে, এটা একটা ইন্ডিয়ান এলসি বা বন হুগলি জাতের উচ্চ ফলনশীল একটা পানের জাত। এটা 47 শতক জমি। এছাড়াও ওনার আরও মোট সব মিলে 5 বিঘে জমিতে পান চাষ করে আমার ভাই। আমি আজকে দীর্ঘ 10 বছর ধরে তার সাথে জড়িত, এই পান চাষের সাথে বিভিন্ন সময় তার ক্ষেত পরিদর্শন করি, বিভিন্ন পরামর্শ দিই। সবচেয়ে ইম্পর্টেন্স যেটা পান চাষের জন্য, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। অর্থাৎ এই ক্ষেতে দেখেন আপনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ পানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ খুব দরকার।
আর সবচেয়ে যেটা হলো যে পানের এটা রাসায়নিক সার এখানে খুব বেশি ব্যবহার করা যায় না, যদি রাসায়নিক সার কেউ ব্যবহার করে তাহলে তার পান কিন্তু বেশি দিন স্থায়ী নয়, এত রেকর্ড আছে 50 বছর একটা পানের বড়দের বয়স, কিন্তু যারা রাসায়নিক সার ব্যবহার করবে তাদের পানের বয়স দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জমিতে বিশেষ করে জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট যেটা হলো এই বোতখানা বলাকে সবচেয়ে জনপ্রিয় সার, কেঁচো সার বলা হয়, এই সারটা এই জমিতে ব্যবহার করা হয় করে এবং বিশেষ করে খোল, সরিষার খোল ব্যবহার করে এই জমিতে, এবং বিভিন্ন সময় যখন ছত্রাক লাগে এই এতে তখন এনারা বদ্র মিক্সার চুনতুতি দিয়ে তৈরি করে ব্যবহার করে, অথবা জিবাল নামে একটা ছত্রাকনাশক করা হয় কপার হাইড্রোক্সাইড, এই পচারোগের জন্য এই লতায় স্প্রে করা হয়। আর বিশেষ করে পান আমরা যেহেতু খাই, আমি কখনো কৃষকদেরকে রাসায়নিক বালাইনাশক স্প্রে করার কখনো পরামর্শ দিইনি। এই বোতখানা বুলাক এমনি হলো এটা হলো জৈব বালাইনাশক ব্যবহার হয় এই এলাকায় অনেকেই, বিশেষ করে বায়োম্যাক্স এম এটা হচ্ছে রুসুল আইপিএম এর, এবং বায়োকিলিন এটা হচ্ছে ইস্পানি কোম্পানির, এই এই যে বালাইনাশক পার লিটারে 0.5 মিলি থেকে 1 মিলি যদি ব্যবহার করা হয় তাহলে এই যে শোষক পোকা রস চুষে খায় যে পোকাগুলো সে পোকাগুলো দমন হয়ে যাবে এবং এই পান কখনো বিষাক্ত হবে না, কারণ আমরা যেহেতু এটা খাই তাহলে এটা আমার, এবং এই ক্ষেতে প্রচুর বন্ধু পোকা থাকে, আমাদের প্রকৃতিতে 90% বন্ধু পোকা, এই বন্ধু পোকাও কখনো মারা যাবে না এই জৈব বালানাশক ব্যবহার করার কারণে, আর খুব বেশি পোকা কিন্তু পানে লাগে না। 2 বিঘে ঝাল পান বা ভাবনা পানের ফলন পাবেন 10 কাঠা এই আছে এই এই হাইব্রিড পানে চাষ করলে, এত লাভজনক চাষ এবং হাইব্রিড পান। দেখেন এই শীতকাল অথচ দেখেন পানগুলো কালো কুচকুচ করছে, একদম মিসমিসে পান, এখন বর্তমানে এই পান 350, 340, 330 টাকা পোন, বুঝতে পারছেন ভাই? আর জ্বালা, এই যদি এই ডুগার পানও খান তাও একটু গাল জ্বলবে না, এর এমন একটা বৈশিষ্ট্য। আর এ পান সিটি পাকবে না, সিটি ঝরবে না, সবসময় এরকম কালো থাকবে। আর এই পান, আর এই পানের লতা আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ডেলিভারি দিয়েছি, এক দিয়েছি আছে ঠাকুরগাঁ, এই আমার আজ থেকে 3 দিন আগে আমার এক ভাই এসে ঠাকুরগাঁতে এসে লতা নিয়ে চলে গেল, আমার এক হিন্দু ভাই। আবার এদিক সাতক্ষীরে, এদিকে আজ বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায় এসে দেখেন এই 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 লতা, এই লতাগুলো নিয়ে আসে, দেখেন একটা একটা লতা মোটা দেখেন কিরকম। আপনার কতটুকু চাষা মোট? 50? মোট 50 আমার, 5 বিঘে বর্তমান, প্রথম আমি নিয়ে লাগাই অল্প একটু, 5 বিঘা এখন, 5 বিঘা। হ্যাঁ, আচ্ছা, তো এই এই জাতেরই সব নাকি? সব এই জাতের, অন্যান্য জাত ছিল সব আউট করে উঠাই দিয়েছি, দিয়ে এখন হাইব্রিড। আচ্ছা, তো কতদিন পরে ফলন পাচ্ছেন লাগানোর? লাগানোর 2.5 থেকে 3 মাসের মধ্যে রামডাম ফলন, ভরপুর ফলন, ভরপুর ফলন, কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, বলছি একবার করলে ভুলতে পারবে না জীবনে মানুষ, এ তো গল্পের কোনো কথা না। আপনি দেখেন শীতকালে ভরতে পান দেখেন না, পান আছে প্রচুর, তাহলে এবার দেখলেই তো বুঝতে পারবেন কোন। তো এখানে পান তোলা হচ্ছে, আমরা একটু চাষির সাথে কথা বলি। চাচা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। এদিকে আসেন, আপনাকে একটু দেখাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে পান চাষ করছেন, এসব বিশাল বড় একটা প্রজেক্ট দেখলাম আপনার, কতটুক জমির পরে এটা? এটা আছে আপনার 46 শতক মতন, 47 শতক। তো এই যে বড় বড় পানগুলো দেখছি আপনি এখন তুলছিলেন না, জি, এটা কি জাতের পান চাচা? এটা আছে হাইব্রিড, হাইব্রিড হাইব্রিড বন হুগলি। আচ্ছা, অর্থাৎ